হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে একটি উপবৃত্তে নাভিলম্বের দৈর্ঘ্য তার অর্ধ উপাক্ষের দৈর্ঘ্যের সমান, তাহলে উপবৃত্তটির উপেক্ষ ও পরাক্ষের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে হবে। তো মনে করি উপবৃত্তটির সমীকরণ x² / a² + y² / b² = 1, যেখানে a> b। তাহলে যদি a> b হয়, সেখান থেকে বলতে পারি আমরা যে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b² / a, আর উপাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, দেয়ারফর অর্ধ উপাক্ষ হচ্ছে 2b/2, দ্যাট মিন্স b। এইবার বলা আছে অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য নাভিলম্বের দৈর্ঘ্যের সাথে সমান। তো শর্তানুসারে আমরা লিখতে পারি 2b² / a = b, দেয়ারফোর আমরা লিখতে পারি 2b = a। তাহলে আমরা কি পেলাম, 2b = a, আর অর্ধ উপাক্ষ যদি b তাহলে উপাক্ষ হচ্ছে 2b। তাহলে এবার আমরা বলতে পারি আমাদের বার করতে দেওয়া আছে উপবৃত্তটির উপাক্ষ পরাক্ষের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে লিখতে পারি উপাক্ষ ইস টু পরাক্ষ, অর্থাৎ মাইনর অ্যাক্সিস ইস টু মেজর অ্যাক্সিস। তো এখানে উপাক্ষ হচ্ছে 2b, আর পরাক্ষ আমরা জানি হয় 2a যদি a> b হয়। তাহলে 2b = a, দ্যাট ইস টু a ইস টু 2a, a কেটে গেলে হয় 1:2, বা বলতে পারি উপাক্ষ বাই পরাক্ষ হচ্ছে 1/2। তো এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 1।